আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পাস্ট ইনডেফিনিট টেন্স কি এর চেনার উপায় এবং সংক্ষেপে পাস্ট ইনডেফিনিট টেন্স সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ সলিউশন করব। তো টেন্স অধ্যায়ের মধ্যে যে সমস্ত টেন্সগুলো থেকে বেশি প্রশ্ন হয় পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে তার মধ্যে অন্যতম। তো পাস্ট ইনডেফিনিট টেন্স প্রথমে আমি আপনাদেরকে এর সংজ্ঞা কেন্দ্রিক বেশ অল্প একটু কথা বলবো। সেটা হচ্ছে অতীত কালের যে কোনো ঘটনাকেই আমরা স্বাভাবিকভাবে পাস্ট টেন্স বলি, কিন্তু যে অতীতটা খুব সাধারণ অর্থাৎ নিকটের অতীত এটাকে বলা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। তার মানে অতীত কালে কোনো কাজ ঘটেছিল এরূপ বোঝাতে এই বাক্যটিকে আমরা ব্যবহার করব পাস্ট ইনডেফিনিট টেন্স ছাড়া। এখন ঘটনটা একটু দেখাতে হয়, যেহেতু সবাই জানেন তারপর দেখাচ্ছি। দেখেন সাবজেক্ট প্লাস ভি2 অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম দ্বারা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস ভি2 অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম দ্বারা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আই গেভ হিম এ পেন ইস্টারডে, আই গেভ হিম এ পেন ইস্টারডে, আমি তাকে গতকাল একটা কলম দিয়েছিলাম। এইবার এই বাক্যে দেখেন ইস্টারডে নামক একটা শব্দ আছে, আর এখানে সাবজেক্টের পরে ভার্বের দুই নম্বর রূপ অর্থাৎ পাস্ট ফর্ম গিভ থেকে আসছে গেভ, গিভ গেভ। তাহলে আমরা সাবজেক্ট প্লাস ভি2 পেলে এই বাক্যটাকে বলবো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার আর কিছু অতিরিক্ত তথ্য আপনাকে জেনে নিতে হবে, আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করব। তো সবগুলো প্রশ্ন সলভ করতে হলে আমার সাথে এই তথ্যগুলো একটু মাথায় নিতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে আমরা ডিড নট এর ব্যবহার করব অথবা শুধু ডিড এর ব্যবহার করব। এটা আবার ভেঙে বলছি, যদি সরাসরি নেগেটিভ করতে হয় তাহলে আমরা ডিড নট কে আনবো, আর যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে আমরা ডিড নিয়ে আসবো বাক্যের শুরুতে। এক্ষেত্রে মূল ভার্বের বেস ফর্ম বসবে যখন বাক্যটা ইন্টারোগেটিভ হবে। তাহলে দেখেন টেন্সের সাথে কিন্তু প্রায় অনেকগুলো অধ্যায়ের একটা সংযোগ রয়েছে, এই জন্য টেন্স অধ্যায়টা ভালো করে বুঝতে হলে আপনাকে আলোচনাগুলো মনোযোগ দিতে হবে। যতই মনে করেন আপনি পারেন, তারপরে একটু শুনে দেখেন, অনেক কিছুই আপনি আগে জানতেন না। দেখেন যেমন একটা প্রশ্ন বলছি, আই ডিড নট গিভ হিম এ পেন, আমি তাকে কলম দেইনি, এই বাক্যটা নেগেটিভ করা হয়েছে। দেখেন ডিড নট আনার পরে এখানে আনা হয়েছে ভার্বের বেস ফর্ম, কিন্তু এই দিকে আমরা প্রথমেই বলছিলাম যে সাবজেক্ট প্লাস ভি2 বসে, সাবজেক্ট প্লাস ভি2 বসবে, কিন্তু এখানে দেখেন ভি2 আছে বাট সেটা নেগেটিভ রূপে, এই যে অক্সিলারি হিসাবে নেগেটিভ আছে। আর যখনই এখানে ডিড নট আনবো এর পরপরই ভার্বের বেস ফর্ম বসবে, ক্লিয়ার? আবার দেখেন একই টেন্স যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ডিড বা ডিড নট বাক্যের শুরুতে আসলে এরপরে সাবজেক্ট প্লাস ভি1 বসে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ভার্বের ভি1, আর এই অক্সিলারি ভার্বটা হয়ে গেছে পাস্ট টেন্সে অর্থাৎ ডিড নটে। আমরা জানি ডুডাস হচ্ছে প্রেজেন্ট আর ডিড হচ্ছে পাস্ট। তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে বেশ কয়েকটা ব্যাপার শিখলাম। একটা হচ্ছে সাধারণ পাস্ট ইনডেফিনিট, মানে এই বাক্যটা, আর হচ্ছে এটা ইন্টারোগেটিভ আকারে হতে পারে, আবার এটা নেগেটিভ আকারে হতে পারে, আবার নেগেটিভ ইন্টারোগেটিভ আকারেও হতে পারে। এই যে এই বাক্যগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই টেন্সের স্ট্রাকচার এবং আলোচনা অনুযায়ী আমি আপনাদেরকে বেশ কিছু এমসিকিউ দেখাবো, যেগুলো বিগত সালে বারবার আসে এবং আসবে বলে আশা করছি। সে এমসিকিউ সলিউশনের আগে আমরা এই টেন্স কিভাবে চিনব, একটা বাক্যে কোন কোন মার্কার গুলো থাকলে বা কোন কোন অতীত নির্দেশক শব্দগুলো থাকলে বা পাস্ট টাইম অ্যাডভার্ব গুলো থাকলে আমরা ওই বাক্যটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স করব, সেই অ্যাডভার্ব গুলো একটু পড়ে নেওয়া যাক। যেমন দা ডে বিফোর ইস্টারডে, কথাটার বাংলা হচ্ছে গতকালের আগের দিন, মানে আমরা বলে থাকি গত পরশু দিন। এরপর আছে দা প্রিভিয়াস ডে, তারপর আছে ধরেন এগো, প্রিভিয়াস ডে এখানে একটা স্পেস হবে, এগো, তারপর আছে দেখেন বিফোর, লং সিন্স, লং এগো, ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ এরকম লাস্ট প্লাস সময়বাচক শব্দ, লাস্ট প্লাস অনেক সময়বাচক শব্দ আছে, যেমন লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, হ্যাঁ লাস্ট ডিকেড, এরকম থাকতে পারে, লাস্ট আওয়ার, লাস্ট উইক। তার মানে লাস্ট প্লাস সময়বাচক শব্দ থাকলে বাক্যগুলো সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, বিশেষ ক্ষেত্রে আলাদা হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এছাড়াও যদি কোনো অতীত নির্দেশক সময়বাচক শব্দ না লেখে, যদি ইয়ারের নাম থাকে 1971, 1964 এরকম, তাহলে অতীত সময়বাচক সন থাকলেও কিন্তু আমরা বাক্যটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স করব। আচ্ছা যেমন একটা উদাহরণ দেখি, হি ওর লাভলি ড্রেস লাস্ট নাইট, সে গত রাত্রে খুব সুন্দর পোশাক পরিধান করেছিল। এই যে এই বাক্যে দেখেন লাস্ট নাইট আছে না এখানে, এই লাস্ট নাইট থাকার কারণে এই বাক্যটা এখানে পাস্ট টেন্স হয়েছে। হ্যাঁ, ওয়ার থেকে আসছে ওর। অবাস্তব কল্পনার ক্ষেত্রে ই প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স হতে পারে, অবাস্তব কল্পনা, যেমন যদি বলি আমার যদি পাখি দানা থাকতো, হ্যাঁ ইফ আই হ্যাড উইংস অফ বার্ড, তাহলে খেয়াল করেন এই যে প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ক্লু পাবো যে ক্লুর কারণে বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো এই ক্লুগুলো আমরা যদি সরাসরি মাথায় ইনপুট করতে চাই তাহলে উদাহরণ সলভের বিকল্প কিছু নাই,
তো চলুন উদাহরণগুলো সলভ করতে যাই। এক নাম্বার প্রশ্নে বলা আছে আই ড্যাশ হিম ইয়েস্টারডে, আই ড্যাশ হিম ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে শব্দটার দিকে তাকান, ইয়েস্টারডে কি? ইয়েস্টারডে হচ্ছে অতীত নির্দেশক শব্দ। তাহলে ইয়েস্টারডে থাকলে আমরা বাক্যটাকে করব কি, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এইটা থাকলে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স করি তাহলে এখানে আনসার করতে হবে কোনটা বলেন? পাস্ট ইনডেফিনিট মানে ভার্বের দুই নম্বর রূপ। তাহলে আই মেট হিম ইয়েস্টারডে, এখানে হবে মেট, এম ই টি, ভার্বের পাস্ট ফর্মে একটা ই হয়। হ্যাঁ, আর অন্যান্য গুলো হচ্ছে অন্যান্য টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সের মার্কার হচ্ছে ইয়েস্টারডে। তো আমি আপনাদেরকে আবার এই চার্টটাতে নিয়ে যাচ্ছি। দেখেন এই চার্টের শব্দগুলো কিন্তু আপনাকে ভালো করে রপ্ত করতে হবে, কারণ অন্যান্য টেন্সেও কিন্তু এরকম বেশ কিছু টেন্স মার্কার আছে যেগুলো আপনাকে মনে রাখতে হবে কোনটা থাকলে কোন টেন্স। ক্লিয়ার? আচ্ছা, দুই নম্বরে বলছে ইফ আই নিউ ইউ বিফোর, আহ যদি আমি তোমাকে পূর্বে থেকে চিনতাম। দেখেন এইটা একটা আশ্চর্যবোধক বাক্য, মানে এই বাক্যটা হচ্ছে অবাস্তব কল্পনা বোঝাচ্ছে। যদি আমি তোমাকে আগে থেকে চিনতাম, এর মানে কি সে আর আগে গিয়ে চিনতে পারবে? চিনতে পারবে না। তার মানে এটা বোঝাচ্ছে এরকম অবাস্তব একটা কল্পনা, যে যদি সে আগে থেকে তাকে চিনত, অবাস্তব কল্পনা প্রকাশ করছে। সো এই বাক্যগুলো কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স করা হয়। তাহলে ইফ আই নো হবে না, নিউ হবে, এটা হবে নিউ। সো এরকম অর্থগত ব্যাপার বা আপনি যদি অবাস্তব কল্পনা সেন্স প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু অনেক বাক্য আছে যেগুলো পাস্ট ইনডেফিনিট টেন্স হতে পারে। তো এরকম প্রচুর উদাহরণ সলভ করব। এরপরে তিন নাম্বারটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এটি দেখেন 36তম বিসিএস বাংলাদেশ ব্যাংক, এটি আরো অন্যান্য জায়গায় আসছে। হ্যাঁ, আমি রেফারেন্স একটু কমিয়ে দিয়েছি। গতকাল সে বাড়িতে গেল, গতকাল সে বাড়িতে গেল, প্রত্যেকটা বাক্যে ইয়েস্টারডে আছে। তাহলে আমরা বলছি ইয়েস্টারডে থাকলে বাক্যটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট মানে ভার্বের দুই নম্বর রূপ। তাহলে খুব সহজ উত্তরটা, এটা হবে না কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা হবে না কারণ এখানে গঠনগত ভুল আছে, এটা হবে না কারণ পাস্ট পারফেক্ট আছে, আর এটা হবে কারণ এটা পাস্ট ইনডেফিনিট আছে। ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, ওয়েন্ট গো থেকে আসছে ওয়েন্ট। চার নাম্বার বলছে শি ওয়্যার লাভলি ড্রেস লাস্ট নাইট। হ্যাঁ, দেখেন এখানে লাস্ট নাইট আছে না বাক্যতে, যে লাস্ট নাইট থাকলে বাক্যটি হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। এই জন্য ওয়্যার থেকে এখানে হবে ওর, মানে উত্তরটা হচ্ছে এই চার নাম্বার, শি ওর লাভলি ড্রেস লাস্ট নাইট, সে গত রাতে চমৎকার পোশাক পরিধান করেছিল। এরপর আসেন পাঁচ নাম্বার, আই সি হিম লং সিন্স, আমি তাকে অনেক আগে দেখেছিলাম। আই সি হিম লং সিন্স, আমি তাকে অনেক আগে দেখেছিলাম। তাহলে এখানে লং সিন্স আছে না, দেখেন লং সিন্স থাকলে বাক্যটা কি হয়, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। লং সিন্স, দেখেন লং সিন্স, ইয়েস্টারডে, এগো, এগুলো আমরা আগে দেখে আসছি। তাহলে লং সিন্স মানে অনেক আগে, তাহলে অনেক আগে আমি তাকে কি দেখেছিলাম। তাহলে এই মার্কারগুলোই কিন্তু বলে দিচ্ছে বাক্যটা পাস্ট টেন্স হওয়া উচিত, এই কারণে এখানে সি এর জায়গাতে হবে স, আই স হিম লং সিন্স। ছয় নম্বর আসেন, হোয়াট ডট ডট লাস্ট নাইট, তুমি গত রাতে কি করেছিলে। এইবার দেখেন এই বাক্যে লাস্ট নাইট আছে না, বলছিলাম লাস্ট প্লাস সময়বাচক শব্দ থাকলে বাক্যটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন এখানে আপনাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু একটু কঠিন প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, লাস্ট নাইট থাকলে পাস্ট ইনডেফিনিট, আবার এই দিকে হোয়াট দিয়ে বাক্য শুরু করছে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, সব মিলিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, আবার ইন্টারোগেটিভ হবে। তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারে হবে, প্রশ্নবোধক স্ট্রাকচারে হবে। এখন দেখেন প্রশ্নবোধক মানে আমরা জানি সাবজেক্টের আগে বসে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের আগে বসে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি হিসাবে কি আনবো, ডিড আনবো। আমরা প্রথমেই দেখিয়েছিলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্স ইন্টারোগেটিভ হলে সাবজেক্টের আগে ডিড বসে। তাহলে এবার ডিড প্লাস সাবজেক্ট আছে কোথায়, দেখেন ডিড দিয়ে সাবজেক্ট আছে দুইটা, ডিড ইউ, আর একটা আছে ডিড ইউ ডু, একটা আছে ডিড ইউ আর একটা আছে ডিড ইউ ডু। এখন এখানে ডিড ইউ নিব না ডিড ইউ ডু নিব বলেন তো? সবাই যারা একটু এক্সপেরিয়েন্স আছে তাদের এই প্রশ্নে তাদের হয়তো বলতে পারবেন, সেটা হচ্ছে হোয়াট ডিড ইউ ডু হবে। কারণ যখনই আপনি ডিড অক্সিলারি আনলেন, তারপরে সাবজেক্ট আনলেন, এরপরে অবশ্যই কি দরকার, মেইন ভার্ব দরকার। এই কারণে হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, তুমি গত রাতে কি করেছিলে। এই অর্থগত দিক থেকে ডিড ইউ ডু সঠিক উত্তর। একটা হচ্ছে ডু হচ্ছে মেইন ভার্ব, আর এই ডিড হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? প্রিয় দর্শক, এবার পরের প্রশ্নে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু প্রশ্ন দেখাবো, অনেকগুলো এমসিকিউ সহ দেখালাম, এবার একটু সংক্ষিপ্ত পরিসরে দেখি। যেমন এক নম্বরে বলা হয়েছে আই পুট দ্য ক্যান্ডেল ইন দ্য রাইট প্লেস লাস্ট নাইট। আমি কিন্তু এখানে অপশনগুলো তুলে দিয়েছি, জাস্ট অনেক প্রশ্ন তো কিছু কমিয়ে দিলাম যাতে আমরা দ্রুত প্র্যাকটিসটা শেষ করতে পারি।
ख्याल করেন এখানে পুট ভার্বের তিনটা রূপ কিন্তু একই রকম পুট পুট অথবা পুট তিনটা রূপ একই রকম এখন এই বাক্যে দেখেন লাস্ট নাইট আছে যেহেতু লাস্ট নাইট আছে সেহেতু বাক্যটা হবে past indefinite tense এবার বলেন তো তাহলে এখানে পুট শব্দটা ভার্বের কোন রূপে আছে আশা করি বুঝতে পেরেছেন যেহেতু past indefinite tense তাহলে past indefinite tense এ থাকে হলো ভার্বের দুই নাম্বার রূপ অর্থাৎ past from v2 তাহলে এখানে পুটটা হচ্ছে ভার্বের দুই নাম্বার রূপ আচ্ছা প্রশ্ন 2 আসেন মাই ফাদার ড্যাশ হোম লাস্ট নাইট এখানে আছে লাস্ট নাইট তাহলে লাস্ট নাইট থাকলে past indefinite tense হবে তাহলে এখানে দেখেন রিটার্নড উত্তর করেছি কেন কারণ এটা past indefinite tense তাই ভার্বের দুই নাম্বার রূপ নিয়েছি মাই ফাদার রিটার্নড হোম লাস্ট নাইট আচ্ছা অজ রিটার্ন কেন হবে না কারণ অজ রিটার্ন এখানে প্যাসিভ মোডে আছে আমার তো প্যাসিভ দরকার না কারণ মাই ফাদার নিজে নিজেই বাড়িতে ফিরে এসেছিল গত রাতে এইজন্য অ্যাকটিভ ভয়েস হিসেবে উত্তর হয়েছে রিটার্নড এরপর দেখেন 3 নাম্বার হি ড্যাশ গো টু হিজ অফিস অথবা হোম ইয়েস্টারডে দেখেন এই বাক্যে এখানে গো হচ্ছে ভার্বের বেস ফর্ম আছে কিন্তু এই বাক্যে ইয়েস্টারডে আছে তাহলে বাক্যটাকে করতে হবে past indefinite tense এখন এইটাকে যেহেতু ভার্বের বেস ফর্ম আছে এখানে তাহলে এই বাক্যটাকে নেগেটিভ করলে বাক্যটাকে আমরা আনতে পারি did not আমরা জানি did not এর পরে ভার্বের বেস ফর্ম হয় এটা হচ্ছে past indefinite tense কে নেগেটিভ করার নিয়ম তাহলে হি ডিড নট গো টু হিজ অফিস ইয়েস্টারডে তো এই হচ্ছে মোটামুটি এটা একটা জটিল নিয়ম এই নিয়মটাও কিন্তু মাথায় রাখতে হবে যে past indefinite tense যখন মেইন ভার্বের বেস ফর্ম থাকবে তখন অবশ্যই ওই past indefinite tense এ ডিড এর আগমন ঘটবে সেটা নেগেটিভ করতে হোক অথবা ইন্টারগেটিভ করতে হোক ক্লিয়ার তো প্রিয় দর্শক এরকম শর্টকাটে আরো অনেকগুলো এমসিকিউ আনছি যেমন দুই নম্বরে আমি দেখেন খুব শর্টে বলছি ইয়েস্টারডে আছে তাই এখানে নিয়েছি গেভ তারপরে এই বাক্যে দেখেন লাস্ট 4 ইয়ার্স বিফোর হ্যাঁ লাস্ট প্লাস সময়বাচক শব্দ আছে এই জন্য এখানে নিয়েছে হচ্ছে স তারপরে 6 নম্বরে দেখেন হচ্ছে লাস্ট ইয়ার আছে বাক্যে এই জন্য দেখেন past indefinite tense সুইম থেকে আসছে সোম সুইম থেকে সোম সো এইভাবে করে কিন্তু আমরা প্রশ্নগুলোকে সলভ করেছি সো এরকম আরো আরো অনেক এমসিকিউ যদি আপনারা সলভ করতে চান আমি এখানে দিয়েছি এগুলো আর বলছি না চাইলে আপনি পজ করে নিজে সলভ করতে পারেন ক্লিয়ার কেটে দেওয়া আছে দেখেন আচ্ছা এরকম অনেক উদাহরণ যদি সলভ করতে চান তাহলে আপনাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে পাশাপাশি আমাদের প্রকাশিত এক্সপার্ট ইংলিশ বইটি পড়তে পারেন জবের জন্য পড়বেন এক্সপার্ট জব ইংলিশ আর স্বাভাবিকভাবে অ্যাডমিশনের জন্য পড়বেন হচ্ছে এক্সপার্ট অ্যাডমিশন ইংলিশ প্রিয় দর্শক এই ছিল মোটামুটি এই ভিডিওতে আলোচনার বিষয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ